चार बछर धरे दुई सन्तान के निये बाचार लड़ाई निजेर हिंदू बान्धवीर साहाज्ये एबार 30 बछर बयसी सेई महिलाय दिच्छेन माध्यमिक परीक्षा। पढ़ाशोनार आबार कोनो बयस हय नाकि, स्वामी नेई, एका महिला, दुई छेले मेये निये संसारेर परीक्षा दियेछेन एतटा समयकाल धरे। सखिनार जीवने अनेक किछुई नेई, आछे शुधु अदम्य जेद, আর সেই জেদকে সম্বল করেই মাধ্যমিকে বসেছেন তিনি। কে কি বলল তা নিয়ে একেবারেই ভাবিত নন তিনি। তিনি জানেন এতকাল পরে যে সুযোগ তিনি পেয়েছেন সেটাকে কাজে লাগাতে হবে। সখিনা চুয়া গ্রামের বাসিন্দা, ছোটবেলা থেকেই মেধাবী ছাত্রী ছিলেন সখিনা। ভেবেছিলেন বড় হয়ে ভালো করে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াবেন তিনি, কিন্তু সব স্বপ্ন কি আর সত্যি হয়। যখন তিনি সবে মাত্র সপ্তম শ্রেণী, মাত্র 13 বছর বয়স, সেই সময় এক যুবকের সঙ্গে তার বিয়ে দিয়ে দেন পরিবারের লোকেরা। সেই থেকে জীবনযুদ্ধ শুরু হয় সখিনার। ভেবেছিলেন বিয়ের পরেও পড়াশুনো চালিয়ে যাবেন, আর সেই লক্ষ্যেই বিয়ের পরও প্রায় 1.5 বছর পড়াশুনো করেছেন তিনি। অনেকটা লড়াই করে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হন তিনি, তবে তারপর আর পড়াশুনো চালিয়ে যেতে পারেননি। সংসারের চাপ তার জীবন থেকে এক নিমেষে কেড়ে নেয় পড়াশুনো। ভীষণ কষ্ট হয়েছিল সেদিন, তবে মানিয়েও নিয়েছিলেন। সন্তানদের বড় করছিলেন নিজের ইচ্ছে ভুলে গিয়ে। তবে 4 বছর আগে আবারও তাল কাটল। বছর চারেক আগে শুরু হয় তুমুল পারিবারিক অশান্তি, যার জেরে দুই সন্তানকে নিয়ে স্বামীর ঘর ছাড়তে বাধ্য হন সখিনা। সেদিন পাশে দাঁড়িয়েছিলেন এক বান্ধবী কাকলি রায়চৌধুরী। ধর্মের বিভেদ উপেক্ষা করে সখিনাকে জায়গা করে দিয়েছিলেন নিজের বাড়িতে। সেদিন ধর্মের বেড়াজালের ঊর্ধ্বে গুরুত্ব পেয়েছিল বন্ধুত্ব। সখিনাকে একেবারে নিজের মেয়ের মতোই আগলে রেখেছিলেন ব্রাহ্মণ দম্পতি সুভাষ রায়চৌধুরী এবং ইলা রায়চৌধুরী। হিন্দু বাড়িতে থাকলেও নিজের নিয়ম মানার ক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ ছিল না সখিনার। রোজা, ঈদ, শবে বরাত সবই পালন করতেন সখিনা। এই বাড়িতে থেকেই ফের পড়াশুনোর স্বপ্ন দেখেন সখিনা। প্রায় 15টা বছর বইখাতার সঙ্গে তার সম্পর্ক ছিল না, কিন্তু জেদের কাছে হার মানল অনভ্যাস। নিয়মিত পড়াশুনো করতে শুরু করলেন তিনিও, আর তারপর সেই বহু প্রতীক্ষিত মাধ্যমিক পরীক্ষা। একদিকে সন্তানদের প্রতি দায়িত্ব, অন্যদিকে নিজের পড়াশুনো, দুটোকেই সমানভাবে চালিয়ে গেছেন তিনি। কারণ তিনি জানেন এখনো অনেকটা পথ হাঁটতে হবে তাকে, নিজের জন্য, সন্তানদের জন্য, সর্বোপরি যে সমস্ত মেয়েরা সংসারের জাঁতাকলে পড়েও আজও পড়াশোনার স্বপ্ন দেখেন তাদের জন্য।